ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফেলাম খবরে, ইডির নামে জাল নথি তৈরির অভিযোগ। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করলো বিধাননগরের গোয়েন্দা পুলিশ। ঠিক কি ঘটেছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? জানা যাচ্ছে যে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, এবং যেটা পুলিশ সূত্রের খবর, বিধাননগর উত্তর থানায় ইডির তরফে অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তিনি কয়েক মাস আগেই একটা অভিযোগ জমা দেন এবং তিনি বলেন যে তাদের সদর দপ্তরে একটি চিঠি জমা পড়েছে এবং সেই চিঠির সঙ্গে বেশ কয়েকটা নথি, ইডি সংক্রান্ত, রোজভ্যালি তদন্ত সংক্রান্ত নথি জমা পড়েছে, এবং সেই নথি তারা প্রাথমিকভাবে দেখে মনে করছে যে সেটা জাল করে কেউ কিন্তু বাজারে সারাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। এবং এই চিঠিতে অভিযোগপত্রে ইডির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটাও লেখেন যে তারা মনে করছেন যে সুদীপ্ত রায় চৌধুরী এই গোটা র্যাকেটের পেছনে রয়েছে, কেন কি তাকে রোজভ্যালি মামলার আগে অ্যারেস্ট করা হয়েছিল, এবং তারা মনে করছেন যে সুদীপ্ত রায় চৌধুরী এই র্যাকেট চালাচ্ছে। এই তদন্ত করতে গিয়ে যেটা পুলিশ সূত্রের খবর যে তারা একাধিকবার সুদীপ্ত রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন এবং একাধিক তথ্য এভিডেন্স রয়েছে, এবং প্রাথমিকভাবে তথ্য এবং প্রমাণ পাওয়ার পরেই যেটা পুলিশ সূত্রের খবর, সুদীপ্ত রায় চৌধুরীকে আজকে ভোরবেলা তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিজেদের রিমান্ডে নিয়ে পুলিশের আধিকারিকরা তদন্ত করতে চান যে যে অভিযোগ ইডির আধিকারিকরা করেছে যে জাল নথি তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, সেটা তার সত্যতা কি, এবং এই জ্যাকেটে আরো কারা কারা রয়েছে সুদীপ্ত রায় চৌধুরীর সঙ্গে। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই সুদীপ্ত রায় চৌধুরীকে বিধাননগর কোর্টে তোলা হয়েছে, এবং যখন কোর্টে তোলা হচ্ছিল দেখলাম সুদীপ্ত রায় চৌধুরী যেটা দাবি করে যে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে ইডি, এখন আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুরু হবে, এবং যেটা বিধাননগর পুলিশ সূত্রে খবর তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন আজকে পুলিশের তরফে জানানো হবে। বেশ, ধন্যবাদ প্রকাশ। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।